আমার অবজারভেশন হলো, আচ্ছা রেকর্ড স্টার্ট করলাম, হ্যাঁ আমার অবজারভেশনটা হলো আইজিসিএসই তে তোমাদের সারা দিন রাত ক্লাস থাকতো, এমন দেখছি রাত্রে 11টা পর্যন্ত ক্লাস করছে অনেক স্টুডেন্টরা। আমার, আমি এরকম রাত্রে এত রাত্রে ক্লাস নেই নাই, আমার 10টার ভিতরে শেষ হয়ে যায়। বাট আই হ্যাভ সিন আ লট অফ স্টুডেন্টস হু হ্যাড টু ইউ নো ডু দেয়ার ক্লাসেস টিল 11 PM। এত এত ক্লাস থাকার পরে সারাটাক্ষণ কিন্তু পড়ার ভিতরে থাকতে হইতো, তো তোমাদের যে এক্সট্রা ফ্রি টাইম গুলা সেটা কিন্তু তেমন একটা পাও নাই। বাট এ লেভেলস এ উঠার পরে ফ্রি টাইমই ফ্রি টাইম, অনেক ফ্রি টাইম, অনেকে স্কুলটা ছেড়ে দিছ, আবার অনেকের স্কুলে এ লেভেলস অফারও করে না, তো স্কুলের টাইমটা ফ্রি হয়ে গেল, প্লাস ক্লাসেসও কম। ও লেভেলে ছিল তোমার 8টা সাবজেক্ট, এ লেভেলস এ মেবি 3টা সাবজেক্ট, 3টা সাবজেক্টের একটা একটা করে ইউনিট, নট দ্যাট মেনি ক্লাসেস। এত ফ্রি টাইম থাকার কারণে, ওই যে বাংলা একটা কথা আছে শুনছো, অলস মস্তিষ্ক শয়তানের বাসা, এই জন্য তোমাদের মাথায় শয়তান বাসা বানায়। এন্ড দিস ইজ আ প্রবলেম, দিস ইজ মাই অবজারভেশন এন্ড আই হ্যাভ বিন সিইং দিস ফর ইয়ার্স এন্ড ইয়ার্স নাও। যে ও লেভেল পর্যন্ত অনেক সিরিয়াস একটা স্টুডেন্টও এ লেভেলস এর ডে ওয়ান থেকেই একদম গা ছাড়া দিয়ে দেয়। দিস ইজ ভেরি স্কেয়ারি এভরি ওয়ান, ফর ইউ অল। হ্যাঁ, যারা এটা করে না, যারা একদম আইজিসিএসি তে যেই লেভেল অফ সিরিয়াসনেসটা ছিল এ লেভেলসেও, সেটার হাফও দিতে পারে, you'll end up with a decent grade, a very 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 decent grade, I can assure you. Ami stamp paper e likhe dite pari. The only problem is tumra jomay rakho, last moment porjonto pile up kore rakho. This is a earnest, this is an earnest request to everyone, please don't keep things piled up. Kichu din pore dekhba unit 1 shesh hoye geche amar, but tomar unit 1 er dekhba onek kichui shesh hoy nai. Make sure that doesn't happen. Try to keep up with the class. Kono ekta lecture ami shesh korlam, tomar bujhte ekটু problem hocche, I am always available on Messenger. Amake just a screenshot niye pathao, ami sathe sathe na holeo class e shesh kore, because I have classes all day almost, shesh kore ami tomaderke etar answer dite parbo. And porisheshe etai bolchi je kono kichu ke pile up kore rekho na. এই তো, এখন তোমাদের যদি এ লেভেলস নিয়ে, ইউনিট কম্বিনেশন নিয়ে কোনো কনফিউশন থাকে, আস্ক মি। একটা জিনিস খালি বলে রাখি, গতকালকে, লিটারালি গতকালকে একটা স্টুডেন্ট আমাকে মেসেজ করলো, বলতেছে স্যার আমার তো মে 20তে এক্সাম শেষ হয়ে গেছে। মে 20 মানে বুঝতেছো কবে? এক বছর আগে এক্সাম শেষ হয়ে গেছে। আমি আমার সার্টিফিকেট তো পাইছি, কিন্তু আমার ম্যাথসের সার্টিফিকেট আসে নাই, কেন বুঝলাম না। আমি বললাম যে ম্যাথসের সার্টিফিকেট কেন আসবে না, তুমি ক্যাশ ইন করো নাই? বলছে স্যার হ্যাঁ স্যার ক্যাশ ইন করছি তো। বললাম ক্যাশ ইন করলে আবার সার্টিফিকেট কেন আসবে না? তখন আই আস্কড হিম ফর হিজ প্রভিশনাল রেজাল্ট, গেস হোয়াট, হি টুক 5 ইউনিটস ইন ম্যাথস এন্ড হি ডিড আ ক্যাশ ইন। ক্যাশ ইন তো ফার্স্ট অফ অল নালিফাইড হয়েই গেছে, 6টা ইউনিট দিয়ে ম্যাথমেটিক্সে উনি ক্যাশ ইন করার চেষ্টা করছে। গেস হোয়াট, ইউ নিড 6 ইউনিটস টু কমপ্লিট ওয়ান সাবজেক্ট। সব সাবজেক্ট না, ধরো বিজনেসে তোমার 6টা ইউনিট না, ইকোনমিক্সে 6টা না, অ্যাকাউন্টিং এ মাত্র 2টা, বাট সায়েন্স সাবজেক্টস, ম্যাথস ফিজিক্স কেমিস্ট্রি, আই এম গেসিং ম্যাথস ফিজিক্স কেমিস্ট্রিটাই সব থেকে কমন কম্বিনেশন, এম আই রাইট? আমার ক্লাসে এখানে যারা যারা আছো, আই এম প্রিটি শিওর সবার ম্যাক্সিমামের কম্বিনেশন হলো ম্যাথস ফিজিক্স কেমিস্ট্রি। দিস ইজ আ ভেরি গুড চয়েস। এটা দিয়ে তোমাদের ইঞ্জিনিয়ারিং সাইড বলো, সবগুলো তোমাদের অপশনস ওপেন। ফোর্থ সাবজেক্ট হিসাবে কিছু না নেওয়াই ভালো, বিকজ ফোর্থ সাবজেক্ট নিলে অনেক বেশি প্রেশার হয়ে যায়। তিনটা সাবজেক্ট মোর দেন ইনাফ, ডোন্ট কম্পেয়ার দিস উইথ ইউর আইজিসিএসিস, বিকজ সিম্পল ভাই আইজিসিএসি তে আমার 8টা ছিল, এখনো মাত্র 3টা, এভাবে মিলানোটা ঠিক না, বিকজ আইজিসিএসি এর এক একটা সাবজেক্টের সমান হলো এ লেভেলস এর এক একটা ইউনিট অলমোস্ট। তাহলে তুমি যদি 3টা সাবজেক্ট নাও, 3 × 6 দেখো কত হয়, 18টা, তাহলে মানে ও লেভেলের 18টা সাবজেক্টের নিয়ে তুমি কাজ করতেছো। আর সিম্পল 18টা সাবজেক্ট তো আমার এক বছর না, ও লেভেল তো এক বছর ছিল, ফাইন হাফ করে দাও, তাহলে 9টা, তাহলে মোরললেস কিন্তু একই প্রেশার হচ্ছে আর একই স্ট্যান্ডার্ড হচ্ছে আমার ওই সেন্সে, বিকজ এ লেভেলস এর এক একটা ইউনিট হলো ও লেভেলের এক একটা সাবজেক্টের মতো। এখন বলো তোমাদের ইউনিট কম্বিনেশন নিয়ে কি কি সাবজেক্ট এন্ড এভরিথিং, যেহেতু সবাই বললাই ম্যাথস ফিজিক্স কেমিস্ট্রি নিছো, সাবজেক্ট কম্বিনেশন তো আর কিছু নাই। ম্যাথস নিয়ে যদি আমি বলি, আমার সাজেশন হইলো P1, P2, P3, P4, M1, S1, দুইটারই বেসিকে থাকো, টুতে যেও না, টুতে গেলে একটু অ্যাডভান্সড হয়ে যাবে, দুইটারই বেসিকে থাকো, M1 আর S1, সুন্দর মতো তোমার ম্যাথমেটিক্স সাবজেক্ট ক্লিয়ার হয়ে যাবে। এন্ড 6টা ইউনিট মানে 6th ইউনিটটা তুমি যেই সেশনে দিচ্ছ, সেই সেই সেশনে তুমি ক্যাশ ইনও দিবা। ক্যাশ ইন দেওয়া মানে হলো ইউ আর আস্কিং পিয়ারসন ফর ইউর সার্টিফিকেট, যখন সাবজেক্ট শেষ হবে শুধুমাত্র তখনই ইউ ক্যান ডু দা ক্যাশ ইন। অনেকে এসে ক্যাশ ইন করে, যেটা ইউজলেস, কোনো দরকারই নেই এসে ক্যাশ ইন করা। গাইস, ক্যাশ ইন অর এনিথিং নিয়ে কি কোনো কনফিউশন আছে বা কোনো কোশ্চেন আছে? যা যা ক্যাশ ইন টার্মটাকে একটু এক্সপ্লেইন করতে পারবেন? অফ কোর্স, অফ কোর্স, অফ কোর্স, শিওর শিওর শিওর, এক্সপ্লেইন করতেছি।
আমি যদি এভাবে দেখি এস আচ্ছা দিস ইজ ইউনিট 1 ফিজিক্স এর কথাই বলতেছি एग्जांपल ফিজিক্স দিয়ে বলি এই তিনটা মিলে তোমার হচ্ছে এ স্পেসিফিকেশন আর এ2 তে ইউ হ্যাভ ইউনিট 4 ইউনিট 5 এন্ড ফাইনালি ইউনিট 6 এই তিনটা মিলে তোমার হচ্ছে এ2 আই এম গেসিং দিস ইজ মে 22 ব্যাচ এস এর মে 22 তে তুমি যদি এস দাও যদি সবকিছু ঠিক থাকে তুমি মে 23 তে এ2 দিবা এম আই রাইট ফর্মের ভিতরেই এরকম একটা অপশন আছে এ লেভেল ফিজিক্স এটা নতুন কিছু না আলাদা কিছু না তুমি যখন ইউনিটস গুলা চুজ করতেছো এরকম টিক দিয়ে দিয়ে সাথে তুমি এ লেভেল ফিজিক্স ক্যাশিংটা তো ক্লিক করবা তার মানে কি যেহেতু তোমার এই সেশনে পুরো এ লেভেল ফিজিক্স এর 6টা ইউনিটই শেষ হয়ে যাচ্ছে ইউ আর আস্কিং ফর ইওর সার্টিফিকেট তখন কি করবে কম্পিউটার এই সবগুলাকে লক করে সবগুলার কম্বাইন্ড যে গ্রেডসটা হয় সেই গ্রেডটা পাবলিশ করবে ইন ইওর সার্টিফিকেট সো সার্টিফিকেটের রিকুইজিশনটাকেই উই কল ইট ক্যাশিং এবার কি ক্লিয়ার স্যার তাহলে কি আমরা এএস এর টাইমে ক্যাশিংটা মানে ক্যাশিংটা টিক দিব না না এসে তুমি কেন ক্যাশিন করবে এসে তো তোমার কোনোভাবেই ইয়ে শেষ হচ্ছে না সিলেবাস শেষ হচ্ছে না বা স্পেসিফিকেশন শেষ হচ্ছে না এসে ক্যাশিন দিতে পারবা তোমার অর্ধেক ইয়ে আসবে সার্টিফিকেট আসবে এটা দিতে তোমার কোনো কাজও নাই বুঝতে পেরেছি থ্যাংক ইউ স্যার ঠিক আছে এনি আদার কনফিউশন ক্যাশিন নিয়ে স্যার কয় ইউনিটে কয় সেশনে দিলাম সেটা কি ম্যাটার করবে Not really. Generally, students are doing session a shesh kore, but you can take it up to 3 session or 4 session. Kono kichu matter kore na. Eta the ekdomi matter kore. But yes, joto dhoren der ba 2 bochhorer moddhe rakhi. 2 bochhorer bhitor shesh korle ideal. 2 bochhorer bhitor shesh korle sob theke ideal. স্যার মে ব্যাচে তো মোস্ট কোচিং সে জানুয়ারির ভিতরে সিলেবাস শেষ হয়ে যায় তো কেউ কি জানুয়ারিতে এক্সাম দিতে পারে এএস টা এসটা জানুয়ারিতে সিলেবাস শেষ হবে না সিলেবাস কেউ জানুয়ারির ভিতর শেষ করতে পারবে না অ্যাটলিস্ট ফেব্রুয়ারি লেগে যাবে বা যদি তখন এখন যদি ইউনিট হয় একটা বা দুইটা অ্যাকাউন্টিং যদি বলো অ্যাকাউন্টিং খুব ইজিলি হয়ে যাবে বিজনেস স্টাডিজ হয়ে যাবে বাট ফিজিক্স জানুয়ারিতে কোনোভাবেই শেষ হবে না নো ওয়ে আর যদি শেষও হয় জানুয়ারিতে এক্সাম দেওয়া ইজ আ ভেরি ভেরি বিগ মিস্টেক বিকজ তোমার খালি সিলেবাস শেষ হইলো তোমার পুরাপুরি মক্স বাকি কোয়েশ্চেন পেপার বাকি ইউ আর নট প্রিপেয়ার্ড যেহেতু এটা পুরোপুরি এক বছরের কোর্স পুরো এক বছর ঠিক না 9 মাস 10 মাস শেষ হওয়ার মাত্রই কিন্তু তোমার পুরো ইয়ে শেষ হচ্ছে সিলেবাসটা উইথ কোয়েশ্চেন পেপার এন্ড মক শেষ হচ্ছে তুমি কোয়েশ্চেন পেপার এন্ড মক ছাড়া যতই সিলেবাস শেষ করে পরীক্ষা দাও তোমার কি একটা ডিসেন্ট গ্রেড আসবে কখনো আসবে না আচ্ছা পাইছো আরিয়ান জি স্যার কিন্তু স্যার আমি যদি দুই সেশনে দেই তাহলে ইট টেকস 2 ইয়ার্স লাইক in generally do we post like that right ekhon jodi amar a2 te kono ekta result kharap ache mane repeat dite hoy ba majhane je kono ta repeat dite hoy tokhon sir amar ওইদিকে time extend kore jabe na আচ্ছা জেনারেলি জেনারেলি এটু থেকে রিপিট দেয় না খুব রেয়ারলি এটু থেকে রিপিট দেয় বিকজ এটু রিপিট দিও আসলে খুব একটা হেল্প হয় না তোমার আমি এটাই বলতেছি আমার একটা সাজেশন শুনে রাখো আজকের থেকে তোমার জন্য বিগেস্ট টুল টু সাকসিড ইন ইওর এ লেভেলস উড বি ইন ইওর এস বিকজ এস এ গ্রেড বাউন্ডারিও কম থাকে একটা ডিসেন্ট গ্রেড এনশোর করা এস এর ভিতরেই পসিবল যেরকম আমি তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল দেই পুরোটা তো 600 এ হয় ইউএমএস এর কথা বলতেছি গাইজ লাস্ট দিন ডিড উই টক অ্যাবাউট ইউএমএস এন্ড র মার্কস আচ্ছা আই হোপ ইউএমএস আর র মার্কস এর প্রবলেম নাই 600 এ ইউনিট 480 বুঝো হ্যাঁ ইউনিট 480 ফর এন এ এর জন্য তোমার লাগবে 480 এ নিয়ে কথা বলতেছি বিকজ এ স্টার তো এস এ হয় না এমনিতেও আচ্ছা সো আমি একদম রিয়েলিস্টিক্যালি বলতেছি এস এ 270 ফিজিক্সের কথা বলতেছি আউট অফ 300 ইজ ভেরি ইজি
270 out of 300 eta kono byapari na ekdom realistically boltechi it's really easy to get a 270 out of 300 tomar dorkar chilo 240 for an a kintu tumi jodi 270 ekhan theke score korte paro bujho tumi jodi 270 ekhan theke score korte paro you have a lead of 30 marks a2 teo to amar 300 exam ekhane lagbe 240 But guess what? Guess what? তুমি যদি কোনো কারণে 210 পাও তোমার এস এর এই যে লিডটা এখানে আছে this will help you to get an overall A in your overall physics levels. তুমি বলবা what about the other way around? আমি যদি এখানে 210 পাই আর এখানে 270 পাই তাহলে তো হয় হ্যাঁ ম্যাথমেটিক্যালি হয় রিয়েলিস্টিক্যালি হয় না Because A2 is super hard. A is jerokom easy, A2 jerokom hard. Ek ekta word, ek ekta letter ora namki scrutinize korbe. Ora prochondo strictly check korbe tomar A2 scripts gula. Tale tomar jonno best option holo tomar A se ekta decent grade ensure kora. And that will actually ensure your overall A level grade. A2 generally keu repeat dey na. In case jodi A se emono dekhi ekta student ami nam bolbo He got A in all of the units. Oh, but repeat this. Our student, very close student. As a name, I said. Our senior, who is there, Chindu Abar, Fardin Parvez. Shop gulati, kintu or A, A S A, but or very shop full UMS anbe. As in full mark anbe 300. E jono shop gulai unit Abar or repeat dilo. Koi ekta ashyo, but ei jinish ta kono dorkar nai. But mindset ta ami bolte si ei. J এসে বেটার স্কোর করলে তোমার ও লেভেল সরি ওভারঅল এ লেভেলটার জন্য অনেক হেল্প করবে তুমি যে বললা যদি এটুর একটা ইউনিট খারাপ হয় এটুর একটা ইউনিট খারাপ হলে সেটা তোমাকে এস এর যে লিডগুলো থাকবে সেটা হেল্প করবে বাট এটু যদি খারাপ হয় ইন কেস আর এ এস দিয়ে যদি তুমি কভার আপ করতে পারো নো ওয়ান টেক্স রিপিট ইন এটু কেউ এটা করে না তাইলে যদি আমরা এটুটা এক বছর পরে দেই তাইলে বেটার হয় না লাইক মানে to be sure je tale bhalo korbo because a2 ma teo hard a2 kintu ek bochor pore dichho sir tumi to as er units gulo ekhon dekhbo amader je may 22 batch shetate to amra shudhumatro as er ei units gulo dekhbo ar a2 kintu porer bochor ha jani to sir ha jodi a2 ek bochor pore dei mane 24 e dei 26 e na diye তাহলে তো তুমি এটু দুই বছর ধরে করতেছো দুই বছর ধরে করলে একটা সমস্যা স্যার দুই বছর ধরে করলে যেটা সমস্যা হলো তুমি প্রেসারটা পাবা না যদি প্রেসার না থাকে কোনোভাবেই তোমার এটুতে ভালো রেজাল্ট হবে না একটু প্রেসার নিয়ে এটু পড়তে হবে তোমার যদি মাথায় থাকে দুই বছর আছে তোমার এটুর জন্য তখন দেখবে একদমই কোনো পড়াশোনা হচ্ছে না অনেক পিছায় যাবে তখন আরো বুঝছেন এক বছর ইজ গুড এনাফ আই ক্যান অ্যাসিওর ইউ ওয়ান ইয়ার ফর এটু ইজ গুড এনাফ Sir, any other questions regarding units or subjects or any other combination? Karo ki ar kono question ache? Na thakle tahole amader lecture e chole jai ajke. Ami ekta kaj kori. Are we all in our Google Classroom? Everyone? Shobai ki Google Classroom e achi? Yes, sir. Okay, great. আমি এটা করে দিচ্ছি ফাইন আমি গুগল ক্লাসরুমে আজকে লেকচারটা আপলোড করে দিচ্ছি তোমরা একটু দেখো তো নোটিফিকেশন পাও নাকি স্যার আমি এখনো গুগল ক্লাসরুমে অ্যাড হইনি স্যার আমিও না তোমার করতে হবে স্যার আমি তোমাদেরকে কোড দিয়ে দিলে ইউ গাইস নিড টু জয়েন দা গুগল ক্লাসরুম আমি কিন্তু কাউকে গুগল ক্লাসরুমে অ্যাড করব না আমি তোমাদেরকে কোড দিয়ে দিচ্ছি ইউ গাইস জাস্ট পুট ইন দা কোড জয়েন ক্লাস দিয়ে গুগল ক্লাসরুমে এটা দিয়ে দাও কাজ হয়ে যাবে আচ্ছা এটা মেসেঞ্জার গ্রুপ নেই আচ্ছা তো ও আচ্ছা আমি মানে মেসেঞ্জারে তো ম্যাক্সিমাম সবাই অ্যাড করছে আচ্ছা স্যার আমি আমি অ্যাডেড না এখনো আমাকে একটু মেসেঞ্জারে নক করো আমি তোমাকে অ্যাড করে দিচ্ছি এই যে সবাইকে আমি দিয়ে দিলাম এই যে এটা আমাদের গুগল ক্লাসরুমের কোডটা পাইছো ওকে यस স্যার ফাইন তাহলে একটু ওয়েট করো আমি এখনই দিয়ে দিচ্ছি দিস ইজ ইউনিট 1 লেকচারস
আচ্ছা আমি পোস্ট করলাম লেকচার 1 তোমাদের কি নোটিফিকেশন আসছে সবার ইয়েস আসছে ওকে গ্রেট এখন লেটস গেট টু ওয়ার্ক দেখেন আজকে আমরা যে জিনিসটা স্টার্ট করব দ্যাট ইজ নট অনলি ফর এস দিস ইজ ফর অর ইউনিট 1 ফর দ্যাট ম্যাটার এখন ইউনিট 1 এ স্টার্ট করি নাই দেয়ার আর আ ফিউ থিংস দ্যাট আর কমন ফর অল দা ইউনিটস ইউনিট 1 2 3 4 5 6 সব ইউনিটের জন্য কিছু টপিকস আছে যেটা কমন সেই টপিকগুলো আমরা দেখে নিই নালে আমরা কবে দেখব বলো শুরুতে যদি না দেখি সব টপিক শেষ করে দেখলে তো ইট ওন্ট মেক সেন্স অল কোয়ান্টিটিজ ইন দা ওয়ার্ল্ড can be categorized under two groups joto quantity ache tomar mathay ashe sob gulai dui char ektar bhitor belong korbe either they are base quantities or they are derived quantities base quantities ki base quantities cannot be expressed in terms of other quantities you can think of this as a basic quantity jeta ke ar breakdown kora possible na right and these are the seven quantities that we have in our base list time length mass temperature electric current amount of substance luminosity amader a syllabus er jonno we just have these five as physics er jonno amount of substance ache but chemistry te and a2 physics e luminous intensity o amar a2 unit 5 e amader ei past ta niye deal korte hobe but guess what unit 1 er exam er bhitore তোমার অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের বেজে বেজে বিলং করে নাকি ডিরাইভে বিলং করে কোয়েশ্চেন আসতে পারে লুমিনাস ইনটেন্সিটিও বেজে বিলং করে নাকি ডিরাইভে বিলং করে কোয়েশ্চেন আসতে পারে দেয়ার আর ফিউ টপিকস দিজ আর দ্য টপিকস যেটা আমার সব ইউনিটের জন্য কমন তো যে কোনোটাতে এক্সামে আসতে পারে সো দিজ আর দ্য লিস্ট অফ মাই বেজ কোয়ান্টিটিস অ্যান্ড দেয়ার ইউনিটস অফকোর্স অল অফ দিজ আর ইন এসআই ইউনিটস অ্যান্ড গেস ওয়াট এই সাতটা বাদে দুনিয়ায় যত কোয়ান্টিটি আছে ক্যান ইউ নেম এনি আদার কোয়ান্টিটি আদার দ্যান দিস সেভেন এনি ওয়ান যে কোনো একটা যা মাথায় আসে এই সাতটা বাদে কারো কিছু মাথায় আসে এর বাদে কি বেস কোয়ান্টিটি বলবো না ডিরাইভড কোয়ান্টিটি এর বাদে তো আর বেস কোয়ান্টিটি নাই ও এর বাদে তুমি চাইলেও বেস কোয়ান্টিটি বলতে পারো ফোর্স এনার্জি পাওয়ার এগুলো ফোর্স এনার্জি পাওয়ার মোমেন্টাম অল অফ দিস আর মাই ডিরাইভড কোয়ান্টিটিস গুড Derived quantities are expressed in terms of two or more base or derived quantities. All quantities that do not belong, এটা খুব important, খেয়াল করে দেখো. All quantities that do not belong to this list of base quantities are derived quantities. যেগুলো এই লিস্টে belong করে না, এগুলো সবই আমার derived quantities. The list below shows some derived quantities expressed using other base and derived quantities. এরকম ফোর্স একটু আগেই বললাম ফোর্সটা কিভাবে ব্রেকডাউন করতে পারি আমি ম্যাস টাইমস অ্যাক্সিলারেশন ম্যাস একটা বেস কোয়ান্টিটি বাট অ্যাক্সিলারেশন ডিরাইভড তার মানে একটা ডিরাইভড কোয়ান্টিটি ক্যান বি এক্সপ্রেস ইন টার্মস অফ আদার বেস আদার ডিরাইভড অর একটা বেস একটা ডিরাইভড কোয়ান্টিটির কম্বিনেশন বাকি তিনটা একটু দেখো স্পিড আর মোমেন্টাম তাহলে আইডিয়া পেয়ে যাবা Is it clear, everyone? Yes, yeah. sir. Excellent. Let's move on. Sir, we বুঝলাম যে মানে base quantities are quantities which are not derived, right? So correct. And which cannot be broken down any further. জি স্যার কিন্তু স্যার আমরা তো ডিসটেন্স যদি স্পিড ইকুয়ালস টু ডিসটেন্স ডিভাইডেড বাই টাইম এখানে আমি বুঝছি তোমার কোশ্চেন বুঝছি আমি দেখাই দিই এবার ইউ আর সেইং যে আমাদের যে এই ইকুয়েশনটা স্পিড ইকুয়ালস টু ডিসটেন্স ডিভাইডেড বাই টাইম তাহলে টাইম তো আমার একটা বেস কোয়ান্টিটি এই যে একদম শুরুতেই হলো আমার এই টাইম আমি তো বলছি বেস কোয়ান্টিটিস ক্যানট বি এক্সপ্রেসড ইন টার্মস অফ আদার কোয়ান্টিটিস তাই না তাহলে আই এম গেসিং ইউর কোয়েশ্চেন ইজ আমি যদি টাইমকে সাবজেক্ট বানাই তাহলে তো ডিসটেন্স বাই স্পিড হয় জি স্যার এটাই তাহলে তো এটাও ডিরাইভড কোয়ান্টিটি না
না অ্যাবসলিউটলি নট বিকজ দিস ইজ নট কল্ড এক্সপ্রেসিং টাইম দিস ইজ কল্ড রিঅ্যারেঞ্জিং দ্য ইকুয়েশন ফর স্পিড তুমি যদি জিজ্ঞেস করো হোয়াট ইজ টাইম উইল ইউ এভার রাইট টাইম হলো ডিস্টেন্স বাই স্পিড নর্মালি চিন্তা করো তো দের ইজ আ ভেরি ফেমাস বুক স্টিভেন হকিং এর ব্রিফ হিস্ট্রি অফ টাইম তো এখানে হি টকস অ্যাবাউট টাইম এখন যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে টাইম জিনিসটা কি সময় মানে কি উইল ইউ সে সময় মানে হলো ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড ডাজ ইট মেক এনি সেন্স No, কিন্তু তুমি যদি বলো বাট ইফ ইউ সে স্পিড হলো ডিস্টেন্স বাই টাইম দ্যাট মেক্স সেন্স যে কতটুক ডিস্টেন্স ট্রাভেল করলাম আমি কতটুক টাইমে দ্যাট মেক্স দ্য পারফেক্ট ডেফিনিশন ফর স্পিড বাট ইফ ইউ সে সময় হলো ডিস্টেন্স বাই স্পিড ইট ডাজেন্ট মেক এনি সেন্স তার মানে কি দিস ইজ জাস্ট আ রিঅ্যারেঞ্জমেন্ট দ্যাট ইউ ক্যান ইউজ ইন ক্যালকুলেশন বাট দিস উইল নট গিভ ইউ দ্য ডেফিনিশন বিকজ দিস ইজ নট দ্য ডেসক্রিপশন অফ টাইম ইন এনি ওয়ে এবার অ্যান্সার পাইছো জি স্যার বুঝছি অলরাইট নাও লেটস মুভ অন টু ইউনিটস এই ইউনিট কোয়ান্টিফাইজ যেটাকে আমরা ফিজিক্সে বলি গিভস মিনিং টু এই কোয়ান্টিটি A unit should never be confused with a symbol. Unit er sathe symbol ke kokhonoi mix up kore fela jabe na. The table below shows a clear distinction. Table ta dekho, let's start with resistance. Jodio resistance amar unit 1 er quantity na. So resistance er symbol holo R, resistance er unit holo ohm, ar unit er abar ekta symbol hoy, that is omega. Same goes for force. Force ta ke represent kori amra F diye, quantity symbol. ওর ইউনিট হলো নিউটন আর নিউটনকে রিপ্রেজেন্ট করি আমরা ইউনিটের সিম্বল হলো এম দিয়ে বাকি দুটো একটু দেখো আর রিলেশনশিপটা দেখো বুঝতে পারতেছো নাকি তার মানে কি অল কোয়ান্টিটিস হ্যাভ ফোর ইস্যুস অ্যাসোসিয়েটেড উইথ দেম কোয়ান্টিটি নেম কোয়ান্টিটি সিম্বল ইউনিট অ্যান্ড ইউনিট সিম্বল Is it clear, everyone? Sir, capital letters, small letters, এগুলো কি ম্যাটার করবে? Unitary letters, small letters, অবশ্যই ম্যাটার করবে, স্যার, 100% ম্যাটার করবে, ঠিক আছে? যেরকম P যদি তুমি capital P দাও, momentum হবে এটা, sorry. This is not moment, momentum. নাম লাগাই দিও. Right, momentum যদি capital P দিয়ে দাও, this becomes pressure. Pressure হলো capital P. So of course, upper hand, upper case নাকি lower case, সেটা অবশ্যই ম্যাটার করবে. তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে যে সবগুলার এসআই ইউনিটস গুলো তোমার মনে রাখতে হবে টাইমের এসআই ইউনিট ইজ অলওয়েজ সেকেন্ড লেন্থের এসআই ইউনিট ইজ অলওয়েজ মিটার ম্যাসের এসআই ইউনিট আমার কিলোগ্রাম টেম্পারেচার হলো কেলভিন বাকিগুলো আমার দরকারও নাই এই তিনটা খেয়াল করে দেখো দিস আর দ্য এসআই ইউনিট তো তুমি যদি জিজ্ঞেস করলে যে কিলোগ্রামে রাখবো নাকি গ্রামে রাখবো ইউ নো দ্য অ্যান্সার নাও বিকজ এসআই ইউনিট ইজ নট গ্রাম এসআই ইউনিট ইজ কিলোগ্রাম এবার বুঝছো থ্যাংক ইউ স্যার ওকে এটা শেষ আচ্ছা Now we move on sir, to basic grams. quantity to sir. Basic quantity na kintu sir. Namta holo base quantity. Basic bolo na. Oh sorry sir. Sir, base quantity to sir achhe charge keno holo na sir? Because charge holo current into time. Dekho to charge ke jodi ami charge kintu ekhane nai. Right? So Q এর একদম ও লেভেল থেকে জানো Q equals IT তার মানে চার্জ হলো কারেন্টটা কতক্ষণ টাইম ধরে ফ্লো করবে দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য ডেফিনিশন অফ চার্জ এবার বুঝছো চার্জ কে কিন্তু আমি কারেন্টের টাইম দিয়ে ডিফাইন করতে পারি আচ্ছা আজকে এগেইন গ্রাফ নিয়ে যখন আমরা ডিল করবো এটা কিন্তু আমরা ও লেভেলসও দেখে আসছি ইনফ্যাক্ট একটু আগে আমি ও লেভেল ক্লাসেই এই জিনিসটা শেষ করছিলাম দেখো গ্রাফ সার্ভ টু পারপাসেস ইন ফিজিক্স অর ম্যাথমেটিক্স কি কি কোয়ান্টিটি ভার্সেস কোয়ান্টিটি গ্রাফস রিপ্রেজেন্ট দ্য রিলেশনশিপ বিটুইন টু কোয়ান্টিটিস দিস ইনক্লুড ফোর্স এক্সটেনশন ইউ নো দিস ফ্রম ইউর আইজিসিএসিস অ্যাজ ওয়েল অ্যাজ ভোল্টেজ টাইম কোয়ান্টিটি এগেনস্ট কোয়ান্টিটি গ্রাফ
আমাকে জাস্ট দুইটা কোয়ান্টিটির রিলেশনশিপ দেখায়। রিলেশনশিপ মানে হলো একটা বাড়লে আরেকটা বাড়বে নাকি কমবে, রাইট? বা একটা বাড়লে আরেকটা কিভাবে এফেক্টেড হবে, দ্যাটস হোয়াট উই মিন বাই কোয়ান্টিটি ভার্সেস কোয়ান্টিটি গ্রাফ। আর কোয়ান্টিটি ভার্সেস টাইম গ্রাফ কি দেখায়, শো হাউ আ স্পেসিফিক কোয়ান্টিটি চেঞ্জেস ওভার টাইম। আমরা আজকের জন্য মেইনলি কনসার্নড উইথ দিস কোয়ান্টিটি ভার্সেস টাইম গ্রাফ। নাও while dealing with quantity time graphs, two factors have to be taken into consideration. Ki ki factor seta? How the quantity is changing with time. Guys, guess what? Eta kintu O level se eto important chilo na. Ami eta O level thekei tomaderke dekhaye felchilam. Guess what? Keno? Jano A level se eshe at least amar jonno ektu easier hoye jay pura ta arekbar bujhte. Ektu wait koro guys. Somewhat toggle of the door. Ektu wait. সরি, এই যে দেখো কোয়ান্টিটি ভার্সেস কোয়ান্টিটি গ্রাফ দেখায় হলো একটা কোয়ান্টিটি চেঞ্জ করলে আরেকটা কিভাবে চেঞ্জ হবে। হোয়ারেস কোয়ান্টিটি ভার্সেস টাইম গ্রাফ কি দেখায়, যে একটা কোয়ান্টিটি টাইমের সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে। এটা অলরেডি আমি আইজিসিএসি তে দেখাই ফেলছি, অনেকেই হয়তো আমার কাছে এখানে আইজিসিএসি করো নাই, তাদের জন্য আমি একটু কুইক রিভিউ করে দিব। দেখো while dealing with quantity time graphs, two factors have to be taken into consideration. দুটো ফ্যাক্টর কি কি, একটা হলো how the quantity is changing with time, one of the factors would be how the quantity is changing with time, the second factor is how the rate is changing with time. The following are some generic graph shapes that apply to almost any situation and not just motion. For the quantity time graph, the gradient represents the rate. আচ্ছা গাইজ, আমাকে একটা কোয়েশ্চেন অ্যানসার দাও তো, ডু উই অল আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য টার্ম গ্রেডিয়েন্ট? গ্রেডিয়েন্ট কে আমরা পুরো সবাই বুঝি? স্যার यस স্যার यस স্যার গ্রেট। দেখো দেখো তো এইটার জন্য আমি ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু কত, 5, আর এক্স অ্যাক্সিস এর ভ্যালু হলো 2। এইটা একটা গ্রাফ দেখলাম, এন্ড লেটস টেক আ লুক এট অ্যানাদার গ্রাফ। এইটার জন্য ভ্যালুস গুলো একটু খেয়াল করে দেখি, 5 এন্ড 5, ওকে? একটা হলো এর ভ্যালু হলো 5 এন্ড 2। লেটস কল দিস গ্রাফ A and let's call this graph B. Look at the steepness of these two graphs. Other dujoner steepness ta ki same, everyone? No sir. Oh, sir. Of course, beshi. A steepness beshi. And guess what? Ami jodi or gradient ber kori, gradient er symbol holo M is equal to change in y axis divided by change in x axis. Ar gradient of A jodi ami ber korte thai, change in y axis holo 5 2 1 5, divided by x-axis holo 2. This is 2.5
আর ওর জন্য যদি দেখি গ্রেডিয়েন্ট অফ বি সেম উইথ দ্য চেঞ্জ ইন ওয়াই বাই চেঞ্জ ইন এক্স, চেঞ্জ ইন ওয়াই অ্যাক্সিস কত 5 ডিভাইডেড বাই চেঞ্জ ইন এক্স অ্যাক্সিস কত এগেইন 5, 5 বাই 5 কত হয়? অনেক সময় যখন আমি জিজ্ঞেস করি গ্রেডিয়েন্ট কি, আমাকে এক একজন এক একটা অদ্ভুত অদ্ভুত অ্যান্সার দেয়, বাট যে অ্যান্সারটা আমি সবসময় এক্সপেক্ট করি স্টুডেন্টদের থেকে দ্যাট উড বি গ্রেডিয়েন্ট ইজ আ নাম্বার। খেয়াল করে দেখো তো, গ্রেডিয়েন্ট ইজ ইন এসেন্স এই নাম্বার, আর এই নাম্বারটা রিপ্রেজেন্ট করে এন্ড দিস নাম্বার রিপ্রেজেন্টস আমার কি স্টিফ হবে গ্রাফটা নাকি স্ল্যান্ট হবে, বাট ইন এসেন্স গ্রেডিয়েন্ট ইজ জাস্ট এই নাম্বার। ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? গ্রেডিয়েন্ট জিনিসটা কি? Yes, sir. Yes, sir. Great. Now, কয়েকটা গ্রাফ আমি দেখবো, এটা অলরেডি ও লেভেল থেকে আমরা দেখে ফেলছি, আমি খুব তাড়াতাড়ি জাস্ট একটু ডেসক্রিপশনটা লিখে দিচ্ছি তোমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করে। অফকোর্স, ক্যান ইউ টেল মি এই গ্রাফের ডেসক্রিপশন কি হবে? ইনক্রিজিং এট এ কনস্ট্যান্ট রেট, ইনক্রিজিং এট এ কনস্ট্যান্ট রেট। অফকোর্স, কেন রেটটা কনস্ট্যান্ট? Because this is a straight line. At a straight line graph, gradient সব সময় constant থাকে, gradient constant থেকে থাকে দেখে আমার rate টাও constant. Is it clear everyone? মত যা দেখলাম? Okay. How about this one? এই গ্রাফটার ডিসক্রিপশন কি হবে? The quantity is increasing at an increasing rate. Increasing. The quantity is increasing but at an increasing rate. And finally, এটা কি হবে? Absolutely right. The quantity is increasing at a decreasing rate. কিভাবে বুঝলাম decreasing rate? খেয়াল করে দেখি, যদি কোয়ান্টিটি টাইম গ্রাফ হয় আর যদি গ্রাফটা কার্ভড হয়, গ্রেডিয়েন্ট বের করার রুল হলো ইউজিং ট্যানজেন্টস, আর ট্যানজেন্ট আঁকলেই ইউল সি এই এরকম ট্রায়াঙ্গেলস, রাইট? এই ট্রায়াঙ্গেলগুলার গ্রেডিয়েন্ট বের করো, তাহলেই ইউল গেট ইউর অ্যান্সার। এটা দেখবা যে দিস ইজ কোয়াইট স্টিপ কম্পেয়ার টু দিস, ও স্টিপ তার মানে এখানে গ্রেডিয়েন্ট বেশি আর এই জায়গায় আমার গ্রেডিয়েন্ট কম, তার মানে অল থ্রু আউট আমার গ্রাফটার গ্রেডিয়েন্ট কমতেছে। গ্রেডিয়েন্ট কমতেছে মানে কি? গ্রেডিয়েন্ট কমে যাচ্ছে মানে হলো আমার রেটটাও ডিক্রিজিং, তার মানে দ্য কোয়ান্টিটি ইজ ইনক্রিজিং কিন্তু কোন রেটে? অ্যাট এ ডিক্রিজিং রেট। ক্লিয়ার? ইয়েস স্যার, ইয়েস স্যার, এই তো। এটা কি হবে? Quantity is constant or the rate is the quantity remains constant. Exactly, quantity te kono change hi nahi, the quantity remains constant, kono change nahi dekhei quantity ta amar constant. Stationary na? Stationary bola jabe na. Guess what, exactly same response chilo aajke o level e jokhon dekhaachhilam eta. O level er ekta student bolo, sir can I say the quantity stationary? You don't know ei quantity ta kisher, right? You don't know whether this is distance time graph, velocity time graph or acceleration time graph. Had you known, let's say if this were a distance time graph, tokhon and shudhumatro tokhon you could have said that this is stationary, but you don't know it a kisher graph. This could be power against time graph, right? Or work done against time or force against time. Tale kintu stationary naki moving bolar kono scope e nai. All you can say is the quantity remains constant. Clear, department? Yes, sir. Yes, sir. Great. Eta tashi quantity time graph. Etate bolo to quantity ta ki increasing naki decreasing? Decreasing. Decreasing at a constant rate. Good. It's decreasing at a constant rate.
কিভাবে বুঝলাম রেটের পার্টটা ইটস স্টিল আ স্ট্রেট লাইন অ্যাজ লং অ্যাজ দ্য গ্রাফ ইজ আ স্ট্রেট লাইন আই রিপিট গ্রাফটা যতক্ষণ আমার স্ট্রেট লাইন হবে ততক্ষণ আই ক্যান বি অ্যাবসলিউটলি সার্টেইন দ্যাট দ্য গ্রেডিয়েন্ট ইজ কনস্ট্যান্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য রেট তাহলে আমি কি বলতে পারবো স্যার ডিরেক্টলি প্রপোর্শনাল হওয়ার জন্য কি ইয়া লাগে না স্ট্রেট লাইন টু দ্য অরিজিন ইয়েস directly proportional and by inversely proportional shudhumatro tokhon bola jay jodi amar quantity against quantity graph hoyto eta to quantity against time graph bujcho yes sir constant rate quantity decrease korte eigulake linearly bole decrease kora jay 100% tale tumi eta bolte paro the quantity is decreasing linearly linearly is also a very good term যেটা ও লেভেলস অ্যাকসেপ্ট করতো এ লেভেলসে এই রেটটা নিয়ে একটু কথা বলাটা ওরা এক্সপেক্ট করে ও লেভেলসে এটা ছিল কিন্তু ও লেভেলসে কিন্তু আমি জাস্ট যদি বলে দিতাম দ্য কোয়ান্টিটি ইজ ডিক্রিজিং লিনিয়ারলি ইউ কুড হ্যাভ ইউ নো গেইন্ড আ মার্ক ফর শিওর কিন্তু এ লেভেলসে ইয়ার টু ইয়ার ভ্যারি করে এই এক্সামিনারদের মুড আই উড সে তো ওরা কোন টার্মটা বেশি প্রেফার করে রেটের টার্মটা বুঝছো ওকে এটা কি হবে এটা ডেসক্রিপশন ডিক্রিজিং এট ইন ইনক্রিজিং রেট ডিক্রিজিং অ্যাট এন ইনক্রিজিং রেট এন্ড ফাইনালি এটা কি হবে ডিক্রিজিং অ্যাট আ ডিক্রিজিং রেট ডিক্রিজিং অ্যাট এ ডিক্রিজিং রেট দ্যাটস ইট আর ও লেভেলস এর ক্লাসে আই হ্যাভ ডিসকাস দিস ইন গ্রেট ডিটেইলস যে কোনটা রিয়েল লাইফের কোন সিনারিওকে রিপ্রেজেন্ট করতে পারে আই ডোন্ট থিঙ্ক এটা আমার এখন আবার দেখানো লাগবে উইথ দিস উই আর ডান উইথ লেকচার ওয়ান একটু ফাস্ট গেলাম একটু ফাস্ট গেলাম বিকজ এক সেকেন্ড টু ফাইন লেকচার টুটা আজকে জাস্ট স্টার্ট করব শেষ করব আমরা নেক্সট ক্লাসে লেকচার টুটা আমি আপলোড করে দিচ্ছি ইউনিট ওয়ান লেকচার্স এর ভিতরেই লেকচার টুটা আমি আপলোড করে দিচ্ছি স্যার গ্রাফ নিয়ে একটা কোশ্চেন ছিল বলো না এনিথিং স্যার কোয়ান্টিটি ভার্সেস কোয়ান্টিটি গ্রাফে অনেক সময় দেখা যায় যে ওরা অ্যাক্সিস গুলো লেবেল করে দেয় না তো আমরা যখন করব তখন কি এটা ম্যাটার করবে যে কোন অ্যাক্সিসে কোনটা দেই বুঝবো কিভাবে ডিসাইড করব কিভাবে আচ্ছা বলতেছি একটু হ্যাঁ লেকচার টুটা আপলোড করে দিলাম আচ্ছা এখন কামিং ব্যাক টু ইয়োর কোয়েশ্চেন তুমি বললা অনেক সময় ওরা মেনশন করে না যে কোন অ্যাক্সিসে কি আঁকবো মেনশন করে না আবার এট দ্য সেম টাইম ম্যাক্সিমাম টাইমে কিন্তু মেনশন করে যেরকম আমাকে যদি বলে ড্র আ গ্রাফ অফ ডিস্টেন্স এগেনস্ট টাইম যদি ডিসটেন্স এগেইনস্ট টাইম বলে তাহলে ডিসটেন্সটা কোন অ্যাক্সিসে যাবে ওয়াই অ্যাক্সিস আর টাইমটা যাবে হলো এক্স অ্যাক্সিসে দিস এগেইনস্ট দ্যাট বলা মানে হলো দিসটা যাবে ওয়াই অ্যাক্সিস দ্যাটটা যাবে এক্স অ্যাক্সিস বুঝছো গট ইট স্যার ওকে তামজিদ কিছু জিজ্ঞেস করতেছিলা বলো স্যার এখানে স্যার এটা তো আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ফ্যাক্টর টার্ম মনে এখানে যখন গ্রাফটা ড্র করব হ্যাঁ গুড কোশ্চেন দো ভেরি গুড কোশ্চেন যে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট একটা কমন মিসকনসেপশন প্রিভেইল করে স্টুডেন্টদের মাঝখানে সেটা হলো যে সব সময় আমরা ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটিটাকে এক্স অ্যাক্সিসে দেই আর ডিপেন্ডেন্ট কোয়ান্টিটিটাকে ওয়াই অ্যাক্সিসে দেই গাইজ দিস ইজ আ মিথ মিথ এই সেন্সে যে দিস ইজ জাস্ট আ কনভেনশন দিস ইজ নট আ রুল এরকম কোনো রিটেন রুল নাই যেখানে তোমাকে বলছে যে সব সময় আমার ওয়াই অ্যাক্সিসে ডিপেন্ডেন্টটা যাবে আর এক্স অ্যাক্সিসে ইন্ডিপেন্ডেন্টটা হ্যাড দেন হ্যাড দ্যাট বিন দ্য কেস তাহলে আমাদের তো জীবনে কখনো ভিআই গ্রাফ দেখতাম না সবসময় আমার খালি আইভি গ্রাফ দেখতাম বিকজ কারেন্ট হলো ডিপেন্ডেন্ট অন ভোল্টেজ কেন ওয়াই ডু উই নট সি ভিআই গ্রাফস ভোল্টেজ এগেনস্ট কারেন্ট গ্রাফ কি আমরা দেখি না অবশ্যই দেখি রাইট বাট দেখি মানেই কি যে দিস ইজ নট আ রুল দিস ইজ জাস্ট আ কনভেনশন যেটা আমাদের এ লেভেলস এ ফলো করতে হবে এরকম কোনো কথাই নেই যে আমরা ডিপেন্ডেন্টটা সবসময় ওয়াই তে দিব ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সেস এ দিব দের ইজ নো সাচ রুল দ্যাট ডিকটেটস ইউ টু ডু দিস কনফিউশন ক্লিয়ার এবার অলরাইট তাহলে লেটস মুভ অন টু লেকচার টু দ্য ইকুয়েশনস অফ মোশন নিয়ে আজকে আমরা ডিসকাস করব
The list below shows the symbols assigned for quantities in motion that will be used in equations of motion. এটা অলরেডি ফার্স্ট পার্টটা ও লেভেলসে দেখছো আর সেকেন্ড পার্টটার থেকে এই জায়গার থেকে তোমার এ লেভেল স্টার্ট হবে ইউনিট ওয়ান খুব তাড়াতাড়ি একটু শেষ করে ফেলি যেহেতু চার মিনিট আছে আর আজকে আমরা ইকুয়েশনস অফ মোশনসে দেখব বাট বিফোর দ্যাট ইউ নিড টু নো যে ইকুয়েশনস অফ মোশনস এর জন্য কি কি কোয়ান্টিটিজ অফ মোশন নিয়ে আমার ডিল করতে হয় এস হলো আমার ডিসপ্লেসমেন্ট ইউ হলো ইনিশিয়াল ভেলোসিটি ভি হলো ফাইনাল ভেলোসিটি এ হলো অ্যাক্সিলারেশন অ্যান্ড ফাইনালি টি হলো টাইম একটা সিনারিও দেখে নেই আ স্কুল বাস পিকস আপ আ স্টুডেন্ট ফ্রম হার হাউস অ্যান্ড সেটস অফ টুয়ার্ডস হার স্কুল অন দ্য ওয়ে টু দ্য স্কুল দ্য বাস স্টপস এট আ ফিলিং স্টেশন অ্যাজ ইন পেট্রোল পাম্প The distance between the student's house and her school is 2.8 kilometer, as in 2800 meter. It takes 30 minutes, 800 seconds for the bus to complete the journey. If someone asks you what was the speed for the bus's journey, সাথে সাথে মাথায় কি আসে স্পিড ইকুয়াল টু ডিসটেন্স বাই টাইম আর যদি অ্যাকচুয়ালি ক্যালকুলেটও করো ভ্যালু আসবে 1.55556 যেটাকে আমি 2SF রাউন্ড অফ করলে আসে 1.6 বাট থিঙ্ক কেয়ারফুলি Did the bus travel at this speed throughout the entire journey? Of course not. Bus ta to e petrol pump e thamchilo tel nite tokhon or speed chilo zero. Tarpore it might have also stopped at a traffic signal, right? Tokhon amar speed chilo zero. Tale ei je speed ta ber korla total distance by total time. Eta korle what is the name of this speed? Can anyone tell me? E speed ta average speed. Average speed. Absolutely. This is what we call the average speed. Whenever you use the equation speed equals distance by time, it always gives you the average speed. কিন্তু আমি যদি instantaneous speed বের করতে চাই যে একটা certain specific instant একটা certain time এ আমার speed এর value কত right সেটার জন্য you have to move on to equations of motion. Now if you wanted to calculate the speed of the bus when it was crossing a lamp post, what equation would you use? Certainly not speed equals distance by time. You would need to use an equation of motion jeta diye ajke amra class start korbo speed equals distance by time can only be used to find the constant speed or average speed speed or velocity at a certain instant that is the instantaneous speed cannot be found out by the equation if the body is accelerating or decelerating pore eta jodi accelerate or decelerate korte thake tale speed equals distance by time amar kaji korbe na now for a body that is accelerating and decelerating and na bole or bolle makes more sense because accelerate kore othoba decelerate kore we use these equations of motion I don't think you had seen all of this in your IGCSEs amar jotor upore pore plus ajkeo eta amra discuss korteছিলাম we had seen just two IGCSEs e we had these two tai na v equals to u plus at r v square equals ei dui ta amra dekhchi বাকি দুইটা কি হ্যাভ ইউ সিন বিফোর এনিওয়ান यस স্যার यस স্যার স্যার আমি লাস্টটা দেখেছি আজকে यस স্যার সো লাস্টটা খুবই খুবই রেয়ারলি ইউজ করা হয় বাট যখন আসে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই সারা বছর ইউজ করে না দেখে ইনস্ট্যান্টলি মাথায় আসে না যে ইউ কুড ইউজ দিস ইকুয়েশন বাট অল অফ দিস আর রিয়েলি ইম্পর্টেন্ট যে কোনো জায়গায় আমার ইউজ করতে হতে পারে নাও These are the four equations of motion. সব থেকে কমন আমাদের s = ut + half at square যখন আমরা প্রজেক্টাইল মোশনে যাব তখন you'd see how important this is. Next. Which equation you would choose depends on the information given in the question. Let's take a look. Like this is like super easy. I don't want to waste my time or yours explaining this. আমি তাড়াতাড়ি করে দিচ্ছি এটা. From rest. যখনই দেখবা starts from rest you know u = 0. accelerates uniformly acha uniformly mane ki school dress pore what do you mean by the term uniformly anyone constant acceleration constant acceleration exactly ei context e uniformly mane holo constant acceleration until it reaches a speed of eto this is my v kotokkhone 5 seconds like super 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 easy k equals v minus u divided by t v এর ভ্যালু 25 মাইনাস u এর ভ্যালু 0 আর কতক্ষণে এটা হলো 5 সেকেন্ডসে आंसर কত আসবে 5 মিটার এটা তো এলেভেল মিটার পার সেকেন্ড একটু ডিফারেন্ট ওয়েতে লিখি আমরা মিটার পার সেকেন্ড স্কয়ার্ড এখন এলেভেলসে আমরা এইভাবে লিখি ও লেভেল আমরা লিখতাম এইভাবে
Now this is the way. In fact, aske ekdom last ekta jinish dekhbo, tarpore will be done for the day. That is, when an object falls or rises freely under gravity, O level e amader value ta chilo 10 meter per second squared, but this is not your IGCSEs anymore. This is your A-levels. So it's not 10 meter per second squared. Tumi jokoni bhuleo 10 meter per second squared likhba, tomar prottekta answer bhul ashbe. It's 9.81 meter per second squared. Khyal kore dekho, ami ekhan theke drop korlam. Ei motion er byapare ar kichu jani ba na jani, ekta jinish for sure jani. What is it? For acceleration ta. Value ta koto dekho to everyone. O-level e jeta amar 10 meter per second squared chilo, it's not 10 anymore. The value is 9.81. tomader I'm guessing sobai mechanics ache M1. M1 e kintu abar 9.81 na, M1 e holo 9.8. mirai felo na to onek shomoy ami student der ke 10 likhte dekhi, 9.8 likhte dekhi, dui tar ektao acceptable na. The only acceptable answer would be 9.81. Guys, eta diye next class amra baki question ta complete korbo. That would be on Thursday. Up to now, eta niye ki karo kono confusion ache? Anyone? Ajke jaja dekhlam. Sir, I have a question on the graph. Sir, quantity versus quantity graph jodi kori, tahole ki amra shudhu directly proportional or indirectly proportional ei jinish ta ke bolte parbo? Na, of course not. I can have a quantity versus quantity graph like this. I have a force against extension. Extension for a rubber band. Force against extension for a rubber band. Loading graph. Eta ami directly proportional bolte parbo na, inversely proportional bolte parbo na. Bujcho? I can just say je force barle extension bare. Ekbar increasing rate e, ekbar decreasing rate. Okay guys, that's it for today. I'll see you guys in the next class. আমি লেকচার দুটি আপলোড করে দিছি। নেক্সট ক্লাসের জন্য হোমওয়ার্ক হলো, যেহেতু ক্লাস মাত্র স্টার্ট হলো, গো থ্রু দ্য এন্টায়ার রেকর্ড, মানে লেকচার, লেকচারটা পুরোটা গো থ্রু করবা, তাহলে আমার জন্য বোঝানোটা অনেক ইজিয়ার হয়ে যাবে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা গ্রাফস অফ মোশন শেষ করব, প্লাস তোমার ইকুয়েশনস অফ মোশন শেষ করব। এই লেকচারটা লেকচার টুটা ক্লাসের আগে একটু নিজে পড়ে নিবা। ওকে, দ্যাটস ইট ফর টুডে গাইজ, আইল সি ইউ গাইজ অন থার্সডে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।